Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাসের যথেচ্ছাচার, অটোর দৌরাত্ম্য বা এরকম হাজারো সমস্যার সঙ্গে প্রাণেরও কল্লোল নিয়ে এগিয়ে চলেছে শহর কলকাতা। সেইখানেই বাস আমাদের গল্পের নায়ক বরুণবাবুর। অবিবাহিত, তিনকুলে কেউ না থাকা বরুণবাবু দিব্যি আছেন নিজের চাকরি ও শখ নিয়ে, শুধু একটিমাত্র ভয় ছাড়া। বরুণবাবুর সর্বদা ভয় পাছে লোকে কিছু বলে। এমনকি তার একমাত্র শখ সিনেমা দেখে বেরোনোর পরেও এধার ওধার দেখে টিকিটটা ছিঁড়ে ফেলেন তিনি। বরুণবাবু শুধুমাত্র নিশ্চিন্ত তার ঘরের চার দেওয়ালের মধ্যে, তার ল্যাপটপের সামনে। কিন্তু এহেন বরুণবাবুরও জীবনে ঘটল অদ্ভুত এক ঘটনা। কি ব্যাপার? এই যে দেখুন না, কে রেখে দিয়ে গেছে। বেল বাজালো কিন্তু বাইরে বেরিয়ে কাউকে দেখতে পেলাম না। দেখুন, আপনার কোনো প্রেমিকা দিয়ে গেছে নাকি? ভালোই তো প্রাপ্তিযোগ। ছি 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 ছি, কি বলছেন মশাই, কি ভাববে মানুষে। দূর মশাই, আপনিও সব ভাবুন গিয়ে। হ্যাঁ, আমি চললাম। এই দাঁড়ান দাঁড়ান, যাবেন না যাবেন না। কি হলো? শুনুন না একটা কথা। হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি কি, একটা একটা পুলিশে খবর দিলে হয় না? পুলিশ না, মানে ওই যদি বোমা টোমা হয়। দূর মশাই, বোমা টোমা হয়? বোমা অত সস্তা নয়। না যদি হয়? আরে আপনার বাড়ি আমার বাড়ির সামনে রাখবে কেন? ধরুন ওই ফ্যাক্টরিতে জায়গা কম পড়েছে, তাই সবার বাড়িতে একটা একটা করে রেখে দিয়ে আসছে। হ্যাঁ দাঁড়ান দেখছি। না না, তুলবেন না তুলবেন না, যদি ফেটে যায়। বাবা, আপনার এই শখও আছে নাকি? না 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 না, এইসব আমি খাই না। আরে ধরুন মশাই ধরুন, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। ভালো ভালো, একদিন বসা যা, কি বলেন? আপনি? আমার নাম পরেশ। আরে পরেশ ওকার নরেশ, ঘরের মধ্যে ঢুকে পড়লেন কি জন্য? আগে স্যার এক্ষুনি চলে যাব, শুধু একবার। কি একবার স্যার? না হলে যে মুক্তি হচ্ছে না। দূর চাই, কি একবার, কি মুক্তি হচ্ছে না স্যার? একবার খেয়ে চলে যাব স্যার। কি খাবেন স্যার? আজ যে আপনি পার্সেলটা পেয়েছেন, মানে ওই মদ। ও, ওটা আপনার? আচ্ছা আগে স্যার। হ্যাঁ আসুন আসুন আসুন, এক্ষুনি নিয়ে যান, যান যান যান, নিয়ে যান। হ্যাঁ, বার করছেন কেন? হ্যাঁ রাস্তায় গিয়ে খাবেন, যান যান, ভালো করে আরাম করে রাস্তায় গিয়ে খান স্যার। ওটাই তো মুশকিল স্যার। কি মুশকিল? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে ট্যাক্সি ভাড়া দিচ্ছি, বাইরে যান, বাইরে গিয়ে আরাম করে খাবেন। না না স্যার, সে চেষ্টা কি করিনি স্যার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না স্যার। কেন হচ্ছে না কেন স্যার? ওই যে অগরদারোগা, ওই তো কালপিট স্যার, ওই তো খেতে দিচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই গন্ধ শুকে শুকে আমার পিছন পিছন চলে আসছে। অঘর দারোগা, আপনি কে বলুন তো? ওই যে বললাম পরেশ, পরেশ স্যার। পরেশ তো বুঝলাম, করেন কি? ওইটি জিজ্ঞাসা করবেন না স্যার, বলতে বড্ড লজ্জা করে স্যার। অদ্ভুত, করতে লজ্জা করে না আর বলতে লজ্জা করে? আর বলবেন না স্যার, যখন বেঁচে ছিলাম তখন লজ্জাটা যে কিচ্ছু করতো না,
কিন্তু যখন থেকে মানেটা কি? মানে আপনি এখন ঠিকই ধরেছেন, একদিন আমি বেঁচে ছিলাম ঠিকই, কিন্তু স্যার আজ আর আমি বেঁচে নেই। ওরে বাবারে, একে তো বদনামের ভয়, তার উপর আবার ভূতের ভয়। না না স্যার, না না, একদম ভয় পাবেন না স্যার। এখানে না, এখানে না, এখানে না, এখানে না, ওইখানে, ওইখানে। ও স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ওখানেই যাব, ওখানে গিয়েই খাচ্ছি স্যার। আচ্ছা, আপনাদের আবার ভয় কিসের? আপনারা ভূতেরাই তো আমাদেরকে ভয় দেখিয়ে বেড়ান। বুঝতেন স্যার, আমার মতো যদি ডাকাতি কেসে ফাঁসতেন তখন বুঝতে পারতেন স্যার। ওরে বাবা, এর মধ্যে আবার ডাকাতিও আছে? তাহলে আর বলছি কি স্যার। স্যার একটা গ্লাস হবে স্যার? আমি না, আবার এই গ্লাস ছাড়া খেতে পারি না স্যার। আপনাদের না করার হিম্মত কি আর আমাদের হয়? আমি বাপু কিন্তু ওই সোডা টোডা দিতে পারবো না। না না স্যার, কিচ্ছু লাগবে না, দেখুন না এই ঢালবো আর খাবো। না না না, লোকে কি বলবে? আচ্ছা বাপু, তুমি কি সত্যিই ডাকাতি করেছিলে? আরে না না স্যার, ওই ডাকাতি করতে গেলে না বুকের পাটা লাগে, ওইসব আমার ছিল না স্যার। তাহলে সে এক বড় গল্প স্যার। আচ্ছা, সেদিন একটা বাড়িতে চুরি করতে গেছিলাম, কিন্তু সেদিন আমার দিনটা ছিল খুব খারাপ, ভাগ্য সাথ দেয়নি, তালা ভেঙে সবে ঘরে ঢুকেছে। চোখের সামনে দেখলাম একটা মদের বোতল। এত দামি মালের বোতল, উড়ি বাবা এ তো খুন, উড়ি বাবা রে। দরজার বাইরে যেই না গেছি, সামনে সামনে দেখি অগরদারোগা, আর অগরদারোগা আমাকে দেখেই হাতে নাতে ধরে ফেলে আর এনকাউন্টার করে দেয়। কি বলবো স্যার, ডাকাতি না করে ডাকাতির কাছে ফেসে গেলাম, আর এখন আমার চিন্তার বিষয় এই বোতলটা, এই বোতলটাই হচ্ছে প্রমাণ। এই বোতলটা যতক্ষণ না আমি শেষ করতে পারছি, আমার প্রমাণও পিছু ছাড়ছে না। তবে তো চিন্তার ব্যাপার। ওই এলো স্যার। কে? ওই অগরদারোগা। আরে বাবা স্যার, স্যার দরজা খুলবেন না স্যার, দরজা খুলবেন না। আরে বাবা না, পুলিশ পুলিশের ব্যাপার, আমার বিপদ হয়ে যাবে। খুললে হয় স্যার? ওরে বাবা, কি করি আবার? অগর চ্যাটার্জি, ক্রাইম ব্রাঞ্চ। নমস্কার। নমস্কার স্যার, কি সৌভাগ্য আমার, আপনার আপনার পায়ের ধুলো পড়েছে আমার বাড়িতে। এখানে পড়েছে না কে স্যার? চুপ, ইয়ার্কি মারা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। না মা, না স্যার। হ্যাঁ কি না? না, কে একটা এসছে স্যার, কি যেন একটা নাম বলেছিল, ভুলে গেছি। এই তো তোকে পেয়েছি, এবার তোকে ছাড়ব নি। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, আমায় ভুল বুঝছেন স্যার, আমায় আপনি ভুল বুঝছেন। হ্যাঁ রে, তুই কিছু করিস নি, একটা গুলি খেলে না বুঝতে পারবি কে কি করেছে, বুঝলি? ওরে বাবা, ওরে বাবা, গুলি চালাবেন না, গুলি চালাবেন না, গুলি চালাবেন না স্যার, ছাড়ুন, ঘরের মধ্যে প্লিজ গুলি চালাবেন না স্যার, ঘরের মধ্যে গুলি চালাবেন না। আবার পালিয়ে গেল, আবার পালিয়ে গেল স্যার, গেল না স্যার।
সত্যি পালিয়ে গেল স্যার? আরে দূর মশাই, এই আপনার জন্য তো পালিয়ে গেল। ইস, পরেশটাকে হাতের কাছে পেয়েও না। কিন্তু স্যার, চুপ, একদম চুপ, গুলিটাই চালাতে দিল না। বলছিলাম কি স্যার, ও তো ভূত, জানতো মানুষের গুলি কি ওর লাগতো। আরে ধর মশাই, আপনাকে কে বলেছে যে আমি জানতো? মানে আবার কি, একটা ডাকাতির কেস সলভ করতে গিয়ে ওকে দেখতে পেলাম, ওকে এনকাউন্টারও করলাম, আর ওই বোতলটাই ছিল হচ্ছে এভিডেন্স, কিন্তু বোতলটাও পেলাম না। আর এদিকে কেস সলভ না করে ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারাও গেলাম, আর এখন মুক্তি পাচ্ছি না, একই কেসের পিছনে দৌড়েই যাচ্ছি, দৌড়েই যাচ্ছি, দৌড়েই যাচ্ছি। ও সেই জন্যই এই আজ পায়ে ধরেই ফেলেছিলাম, এই আপনার জন্য অদৃশ্য হয়ে গেল। ও কিছু মনে করবেন না স্যার, আপনিও তো অদৃশ্য হতে পারতেন। আহা, আরে ভূতাদের নিয়ম আপনি জানেন না, ওই জ্যান্ত মানুষ ধরে থাকলে না অদৃশ্য হওয়া যায় না। এই আপনি জড়িয়ে থাকলেন আর আমি অদৃশ্য হতে পারলাম না। সরি স্যার। আর সরি, ওই বেটা চেষ্টা করে চলেছে ওই বোতলটা শেষ করার, কিন্তু পারছে না, ও আবার এই বোতলের লোভে আসবে। না না স্যার, ওই বোতলটা প্রায় শেষ করে ফেলেছে। আরে ধর মশাই, ভূতেরা কোনো জিনিস কিছু খেয়ে শেষ করতে পারে না, একবার গিয়ে দেখুন বোতলটা ভর্তি আছে। এই মরেছে স্যার, এবার কি হবে, পরেশ কি আবার আসবে? হ্যাঁ, এই যতক্ষণ না মদের বোতলটা শেষ হচ্ছে ততক্ষণ বারবার আসবে। কিন্তু সে তো শেষ হবে না, আপনার ঘরে এসে চেপে বসবে, খাবে, আবার ডিস্টার্ব করবে, ঘুমাতে দেবে না। আপনি ফিনিশ, তাহলে উপায়? একটা উপায় বলুন না স্যার, একটা উপায়। চুপ করে আছেন কেন স্যার, আমার আমার অবস্থা দেখে আপনার কষ্ট হচ্ছে না স্যার, একটা উপায় বলুন না স্যার। একটা উপায় আছে। কি উপায় স্যার, কি উপায়? ও স্যার বলুন না কি উপায়। আরে চুপ চুপ চুপ, বলছি অঘোর তারকার বুদ্ধিতে ওই পার্সেলটা অন্যের বাড়িতে চালান করার পরে বরুণবাবুর বাড়িতে আর পরেশ আসেনি, গেছে অন্য কোনো বাড়িতে। তবে একটা ব্যাপার হয়েছে, বরুণবাবু আর কোনো কিছুকেই ভয় পান না, ফলে শহরটাও হয়ে উঠেছে ওনার কাছে খুব সুন্দর। এখন উনি প্রত্যেক দিন অফিস থেকে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে চা খান, তারপর একটা বাইপাসের ধারের বেঞ্চে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তবে বাড়ি ফেরেন। ও হ্যাঁ, উনি ভাবছেন ভূতেদের জগতের অজানা তথ্য নামে একটা বই লিখবেন, ওনার বন্ধু যে এখন অঘোর তারকার ভূত।